নমস্কার বন্ধুরা, এ টু জেড টেকনিক্যাল সাইডে সকলকে স্বাগতম। আজ যেটি রুলটি নিয়ে এসেছি সেটা দেখাবো যে একটি সিআরটি টেলিভিশনের ইন্ডিকেটর বাড়তি জ্বলে কিন্তু ডিসপ্লে কোনো পিকচার আসে না, সাউন্ডও ঠিক আছে, এটা কি কারণে হয় সেটা আমি ডিটেলসলি বলবো এবং দেখাবো সেটা নিরাময় করে। এই জন্য বলছি প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি দেখতে থাকুন, জানতে পারবেন কী জন্য এটা হয়, কী করলে এটা সমাধান করা যায় আর কী কী কারণে এটা হতে পারে সেটা বলে দেব স্টেপ বাই স্টেপ। এই জন্য বলছি নাটেনের ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখুন। এই জন্য প্রথমে আমাদের যে কাজটি করতে হবে, পিসিবি বোর্ডের সঙ্গে সম্পৃক্ত যে সমস্ত কানেক্টর আছে সেগুলো বিয়োজন করতে হবে। এবং এটা উল্টিয়ে দেখতে হবে যে কোথাও কোনো ফল্ট আছে কি না। চাক্ষুষ দর্শনে প্রথমে আমরা দেখব যে কোনো পার্টস বা ইকুইপমেন্ট নষ্ট হয়েছে কি না, এটা আমরা দেখব ব্যাকসাইডে এটা পুড়ে গেছে কি না। এবং প্রথমে আমরা যে কাজটা করব সেটা হলো যে ফিল্টার ক্যাপাসিটার আছে এটা আমরা ডিসচার্জ করে নেব, তা নাহলে আমাদের শক খার খুবই আশঙ্কা থাকে যেহেতু ফিল্টার ক্যাপাসিটার অনেক ভোল্টেজ ধারণ করে। এখানে একটি ক্যাপাসিটার দেখা যাচ্ছে, সেটা ব্লাস্ট হয়ে উড়ে গেছে, সেটা আমি যখন খুলেছি টেলিভিশনটা সেটা তখন এটা পেয়েছি। এটা 47 মাইক্রোফ্যারাডের 160 ভোল্টের একটি ক্যাপাসিটার এখানে ছিল, তার গ্রাউন্ড টুকু অর্থাৎ লোয়ার সাইডটা ব্রিজের সাথে এটা রয়েছে। প্রথমে আমরা এটা খুলবো, খুলে এটা চেঞ্জ করে দেখব এটা সমাধান হয় কি না, আর যদি না হয় তাহলে আমরা এর পরবর্তী ধাপগুলোতে এগোবো। এর জন্য আমি নতুন একটা ক্যাপাসিটার নিয়েছি একই মানের 47 মাইক্রোফ্যারাডে 160 ভোল্ট। এখন এটা যে বেসটা আছে সেটা আমরা বিয়োজন করবো প্রথমে, তার জন্য সোল্ডারিং আয়রন খুব ভালোভাবে হিট দিয়ে নিব। এখানে যে এই দুটি লেগ দেখা যাচ্ছে, এই দুইটি হলো আর ক্যাপাসিটার লেগ। বন্ধুরা, আপনারা যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল বাটনটি ক্লিক করে। এখন আমরা এটি থেকে সাকারের মাধ্যমে সোল্ডারটা বিয়োজন করব এবং যে লেগ দুইটি একটু প্রেসার দেব যাতে ওই পাশ থেকে ওটা পড়ে যায়। এটা খুলে গিয়েছে, এখন হাত দিয়ে ওটা উঠাই নেব, যে উঠে গিয়েছে দেখতে পাচ্ছেন বেসটা, এটা এটা ছিল, বাকি সবটুকু ওভার ভোল্টেজের কারণে এটা হয় যে অনেক সময় এক নাগারে অনেক ঘন্টা টেলিভিশন অন রাখলে চালালে অতিরিক্ত সাউন্ড দিয়ে চালালে বা বর্ষাকালীন সময় এমনটা হতে দেখা যায় যে এই ক্যাপাসিটারটা ব্লাস্ট হয়ে যায়, অর্থাৎ ভোল্টেজটা আপ ডাউন করার ফলে এমনটা হয়। এখন আমরা এটা সংযোজন করব, অবশ্যই ক্যাপাসিটার পোলারিটি আছে নেগেটিভ এবং পজিটিভ, যে প্রান্ত নেগেটিভ সেটা নেগেটিভ সাইডে এবং যে প্রান্ত পজিটিভ সেটা পজিটিভ সাইডে প্রবেশ করাতে হবে। এবং এই দুটি টার্মিনাল একটু বাঁকা করে এখানে রেখে পিসিবি বোর্ডের সাথে এটা ভালোভাবে সোল্ডারিং করতে হবে যাতে কোনো এয়ার গ্যাপ না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। এয়ার গ্যাপ থাকলে আস্তে আস্তে এটা ভোল্টেজ আপ ডাউনের ফলে এটা ঝরে পড়ে যাবে সোল্ডারটা খুব দ্রুতই, আবার সমস্যা দেখা দেবে। এখন আমরা এটা উল্টাবো, উল্টিয়ে দেখব
সংযোজন করে। মিটার দিয়ে কিছু চেক করব যে এখানের যে পারেসি আছে সেটা ঠিক আছে কিনা। পারেসি অবশ্যই ঠিক আছে, তা নাহলে ইন্ডিকেটর জ্বলতো না। এখন আমরা সিরিজ বাতির সাহায্যে অন করলাম, দেখতে পাচ্ছেন ইন্ডিকেটর জ্বলছে এবং ডিসপ্লে আলো চলে এসেছে। এখন এটা এর পরবর্তী ধাপে যে চ্যানেল বক্সের একটা কাজ আছে সেটা চেঞ্জ করে তারপর টিউনিং করব, কারণ টিউনিং করা যাচ্ছে না, এখন চ্যানেল বক্সটা ভাঙা আছে। পরবর্তী টিউটোরিয়ালটিতে দেখাবো কীভাবে চ্যানেল বক্স চেঞ্জ করতে হয়, সেটা জন্য অবশ্যই সকলে পাশে থাকবেন। সকলে সুস্থ কামনা করে আমি এখানেই বিদায় নিচ্ছি। নমস্কার সকলকে।